আকাশ পর্বত তৈরি হতো না, আমি তোমাদের কাছে কোন টাকা পয়সা চাই না, কোন ওষুধ চাই না, কোন মূল্য চাই না, শুধুমাত্র আমার ভালোবাসা চাই। জনগণ কেমন হওয়া উচিত? হাসান আজকের এই মহাব্বত, আজকের এই আশা, আজকের এই বর্ষা আপনাদের আহলে বাইতের মহাব্বতে জিকিরের সহযোগিতায় কারবালা, আপনারা সকলেই জানেন এই কারবালার মাসে এই মুহররমুল হারাম শরীফের মাসে আমার ইমাম আলী মাকাম আলাইহিস সালাম কারবালার প্রান্তরে একমাত্র নানার উম্মতের খাতিরে আমাদের মতো নগণ্য মানুষের জন্য, আমাদের আপনাদের উম্মতের জন্য হযরত ইমাম আলী মাকাম আলাইহিস সালাম নিজের ছোট ছোট বাচ্চাকে কারবালার নিজের বাচ্চাকে নিয়ে চলে আসে সেই হুসাইনকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, এবং সে আল্লাহর ভালোবাসা এখন পর্যন্ত ইতিহাসের পাতায় রয়েছে। সকাল পর্যন্ত কিন্তু আমরা আজকে সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ বিরাদরের ইসলাম সেই হোসেনের মহব্বতে আজকে এই মাহফিলটা আমরা কায়েম করেছি। সেই মাহফিলটাতে হোসেনের মহব্বতটা আমাদেরকে প্রকাশ করতে হবে। আজকে হচ্ছে 7 মুহররমুল হারাম, সাত মোহর মনে পড়ে যাচ্ছে না? সাত মোহর হল আলম সূর্যের রাত্রি। সুবহানাল্লাহ। আর সেই হোসেন কারবালার প্রান্তরে সুবহানাল্লাহ ছোট ছোট বাচ্চাকে নিয়ে কারবালার প্রান্তরে খিমা লাগিয়ে এই হোসেন আমার কারবালার প্রান্তরে রয়েছেন। আর সেই হোসেনের মহব্বত আজকে আমরা বসে আছি। লম্বা ওয়াজ করতে গেলে একটু সময়ের প্রয়োজন, সেই সময়টুকু আমার কাছে হতে নাই, কিন্তু আমি একটাই কথা বলবো, আপনাদের ওয়াজ সবকিছু শোনা আছে। আর বিশেষ করে অনেকের মুখস্থ হয়ে গেছে হোসেনের জীবনী। তবে আজকে যে হোসেনকে ভালোবাসে আমরা মাহফিল পর্যন্ত এসেছি, তবে আজকে সাতই মুহররমুল হারাম শরীফকে কেন্দ্র করে মাত্র 7টা ভাই 100 টাকা করে টাকা নিয়ে আসে। 100 টাকা করে টাকা বেশি নয়, 100 টাকা করে হোসেনের সন্তান বাচ্চাটা সুবহানাল্লাহ কত টাকা আছে ভাই? 350 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা 100 টাকা করে নিয়ে আসছি, বসে থাকবেন না, সবাই অংশগ্রহণ করেন। হোসেনের সঙ্গে মহব্বত নাই, সবাই মহব্বত করে একটু আসেন, মহব্বত করেন। আর যারা ভোলে ভোলে আছে, যারা ছোট বাচ্চা ভোলে ভোলে ভাই মায়ের দিকে যাও তো 100 টাকা করে টাকা নিয়ে আসো হোসেনের মহব্বতে আপনাদের সুবহানাল্লাহ। সেই কারবালার প্রান্তরে যারা কারবালার প্রান্তরে মাশাআল্লাহ যারা কারবালার প্রান্তরে আজকে আমাদের ইসলাম ধর্মের সুরক্ষিত জন্য যারা কারবালার প্রান্তরে নিজের জীবন কোরবানি শহীদ করে দিয়েছে তাদের মহব্বতে 100 টাকা করে টাকা চেয়েছি। মা বোনরা ছোট বাচ্চাদের হাতে 100 টাকা করে টাকা দিয়ে পাঠান না, খুব বেশি না, 100 টাকা করে টাকা। কেউ যদি চান 500 টাকা, আমার একজন ভাই 1000 টাকা দিয়েছে। আজকে সাতই মুহররম হারাম শরীফের দিন, আর কোনো ভাই হবে না যে সেই ভাই হলো 100 টাকা। এই কেন রে কত কথা হচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ 1000 টাকা আর কোনো ভাই দিতে পারবে না। 1000 টাকা মাহফিলের মধ্যে আমার হোসেন ধীরে ধীরে চলে বক্তাদের ছিল বলবে না আমি সাহেব ভাই শিখে দিয়েছেন নাকি সেখানে উপস্থিত আছে আমার সিনিয়র হাসিন ভাই মাশাআল্লাহ। একটা ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, কাল সকালে ঈদের নামাজ পড়বো জননী, এখন কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, জান্নাত রানী মা ফাতেমা করুণ দয়া, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। অংশগ্রহণ করার জন্য 50 টাকা হলো 100 টাকা হলো আমরা দিয়ে শামিল হবো, যাতে হোসেনের মহব্বতের পরিচয়টা এখানে বসে দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। আমাদের তাওয়াক্কুল বক্তা এসে উপস্থিত হয়ে গেছেন, সুযোগ করে রেডি হয়ে আছেন। তবে মাইকটা আপনারা ঠিক করেন, আমাদের সাথে দিয়ে নিয়ে আসছি। মাইকের আওয়াজ আমাদের চেপে আছে, চাপা ভাবটা ছাড়ে ঠিক যেন হয় মাইক যেন খোলাসা, মানে আওয়াজটা চেপে না ধরে থাকে, কারণ আমার পরিচয় বক্তা বলবে বর্তমানে ফোন করতে হবে। হ্যাঁ, মাইকটা আওয়াজটা ঠিক করে রাখেন। আমরা ডেলি বক্তব্য বলছি আলহামদুলিল্লাহ, প্রতি জায়গায় সবাই প্রত্যেকদিন প্রোগ্রাম, তার জন্য মাইক যদি ঠিক থাকে হ্যাঁ অন্য বলে মজা করে আমাদের শুনে মজা লাগবে। কারণ ভুলে না নাম সবাই সবাই ভুলে না আমাদের জন্য কি করেছে दुनिया में खोया वो हुसैन जिसने अपने बड़ों को दे दी सहाबा, वो हुसैन जिसने सुभान अल्लाह जिसने हंस के पी लिया जामे शाह, হুসাইন জনগণ সুবহান হুসাইন আমাদের মহাপতে নিজের ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করে দিয়েছেন ইসলামের খাতিরে। আর আজকে আমরা হুসাইনের মহাপতে আপনারা যারা বলতে পারবো না, একটা ভাই চাইলাম একটা ভাই আসো, একটা 500 টাকা নোট চেয়েছি, আপনারা তো যদি দিতেন তো খুশি হতাম, জোর করে চাইলাম কোনো বড় মানো ওসিসের জন্য খুশি সে আর কারো ওসিসের জন্য আর কারো খুশি সে খুশি করে যেটা দিবেন সেটা আলহামদুলিল্লাহ। কবি নিজের ভাষায় বলছে পিতা মাতার স্নেহে খোদা জান্নাত রানী নানা নজর কামলিওয়ালা মাগির মাতানে লুটিতে পারিবে না শান আজিজ মারওয়ান ধীরে ধীরে চরণ নবী ঈদগাহ ময়দান। ব্রাদার ইসলাম মাদ্রাসা জহরাতরা এই যে দেখো মাশাআল্লাহ এই একটা 500 টাকা দিয়েছেন চলে এসেছে। নারে তাকবীর নারে সালাত নারে সালাত 500 টাকা বললাম চেয়েছিলাম, আল্লাহ পাক হাতকে খালি ফিরাইনি, হোসেনের মহব্বতে অবশ্যই চলে এসেছে। এই ব্রাদার ইসলাম সেই হোসেনকে মহব্বত আজকে আমাদেরকে করতে হবে, এর কারণ হোসেনের মহব্বতটা নবীর মহব্বত। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আর হোসেন মিননি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন আমার থেকে আর আমি হোসেন থেকে। আর হোসেনের মহব্বত আপনার ঈমানকে সালামত রাখবে, হোসেনের মহব্বত আপনার আকীদাকে সালামত রাখবে, হোসেনের মহব্বত আপনার ঈমানকে সঠিক রাখবে, আপনাকে মুমিন করে রাখবে। কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে মাম্মাতা আলা আলিহি মুহাম্মাদিন মাতা মুমিনান মাম্মাতা আলা আলিহি মুহাম্মাদিন মাতা শাহীদান, যারা আমার আহলে বাইতের সঙ্গে মারা যাবে তারা মুমিন হয়ে মারা যাবে, তারা শহীদের মতো মরণ বরণ করবে। কিন্তু বিরাদারের ইসলাম সেই হোসেনের মহব্বতে আপনার ঈমানকে সঠিক রাখবে, ঈমানকে তাজা রাখবে, আপনার শহীদের মরণ বরণ করবে হোসেনের মহব্বতে। সেই হোসেনের মহব্বতে আছে খুব বেশি না 500 টাকা একজন আপ দিয়ে গেছে মাশাআল্লাহ। মায়ের পক্ষ থেকে যা পাওয়ার সরাসরি সোজা 500 টাকা মামা ওই চাকরি দিয়ে দেন বিরাদারের ইসলাম। খুব অল্প সময় বলছিলাম এবং হোসেনকে ভালোবাসে যেমন বড় ধরনের পুরস্কার আছে, ঠিক ঠিক তেমন ভাবে হোসেনের সঙ্গে শত্রুতা করলে, হোসেনের সঙ্গে বন্ধুত্ব হাসিল করলে তার জন্য বড় ধরনের শাস্তি আছে। বলতেছেন হাদিসে পাকের মধ্যে রয়েছে মাম্মাতা আলা আলি হুকসে মুহাম্মাদিন মাতা কাফিরান, যারা আমার আহলে বাইতের সঙ্গে শত্রুতা করে মারা গেল সে সে কাফিরের মতো মরণবরণ করলো, তার মরণটা কাফিরের মতো হলো। এমন বলা হয়েছে কারণ মুমিনদের হ্যাঁ প্রত্যেকটা মুসলমান একদিন জান্নাত পাবে, তবে যদি আমল না থাকে তবে জাহান্নামে যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে। বিরাদারান ইসলাম ও মুহতারাম, যাই হোক আমি আপনাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করছি। কুল্লা আলাইকুম আলাইহি ওয়া রাহমাতুল কুরবা। হে আল্লাহর হাবিব, তুমি বলে দাও যে নবীর উসুলে আমরা সবকিছু পেয়েছি, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা আমার রাসূলুল্লাহ আমাদের কাছে কিছু চাই না, কারণ নবী যে আমার চাওয়ার জন্য দুনিয়াতে আসেননি, নবী আমার চাওয়ার জন্য এসেছেন। মুখতারে কায়নাত নবী আমার এসেছেন, সারা পৃথিবীর খাজানার মালিক নবী আমার এসেছেন। বুখারী শরীফের সহিহ হাদিসের মধ্যে আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা আনা কাসিম আল্লাহু ইয়াউতি, ইন্নামা আনা কাসিম ওয়া খাসিম আল্লাহু ইয়াউতি। আল্লাহ পাক দেন আর আমি বিতরণ করি। আল্লাহ পাক খাজানার মালিক, আল্লাহ পাক আমাকে দিয়ে দিয়েছে আর আমি বিতরণ করতে আছি। আমরা বলি সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে জবাব দিয়েছে, আমাদের কাছে আমার জন্য ভালো করে আমাদের সাথে তার জন্য বলি 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 জবাব দিয়ে দেতা হবে দিলারে। এই জন্য বলি সুবহানাল্লাহ। রাসূল কাইনাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, শুধু আমাদের কাছে চেয়েছেন কি আহলে কুরআনের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা। সেই ভালোবাসাকে আঁকড়ে ধরে থাকতে হবে, আর ভালোবাসার পরিচয়টা শুধু হাফেজের পড়ে লাফালাফি করে দেখালে হবে না। ওটা ভালোবাসার পরিচয় না, ওটা আরো মুস্তাফি। ভালোবাসার পরিচয়টা আমল দিয়ে দেখাতে হবে। আমার হোসেনের শাহাদাতের সময় মসজিদ মুবারক সাজদাই ছিল। মেসেজে আছে যে যেরকম কঠিন পরিস্থিতি আছে আপনার কারণে তোমার সাজদা ছাড়া যাবে না, সাজদা করতে হবে, সাজদা করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের আমাদের ঈমান এবং আমল দুটোই যেন সঠিক থাকে। বিরাদার ইসলাম, আমি আর বক্তব্য বেশি আগাচ্ছি না, কারণ নতুন চেহারা, নতুন নতুন বক্তব্য এবং কোরআন হাদিসের শরত আল্লামা মাওলানা মুফতি জাহিরুল ইসলাম সাহেবের বক্তব্য আমাদেরকে শুনতে হবে। এবার আমাদের শুনতে আপনাদের সম্মুখে এসে নাতে নাবি এবং সুবহানাল্লাহ প্রশংসনীয় ভিনি আন্দাজে আপনাদেরকে শোনাবেন। মিষ্টি সুরে মিষ্টি ভাষায় আপনাদেরকে নাতে রাসূল পাঠ করে শোনাবেন। আর সেই নাতে রাসূলটা শোনাও ইবাদত।